তিন চারটি লোক সব কেটে গেছে রে। নতুন ভিডিওতে সকল বন্ধুকে স্বাগত। আজকে আর ব্লগ নয়, আজকে চলে আসলাম আলু দিয়ে পাঁপড় তৈরি করা রেসিপি ভিডিও নিয়ে। তো ভিডিওটি খুবই সুন্দর হবে আর আপনারা খুবই কম খাটনিতে এবং সহজে কিভাবে আলু দিয়ে রেসিপি করবেন বাড়িতে বসে সেটা এই ভিডিওতে পুরো প্রসেস দেখানো হবে। তাই অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আলুগুলোকে প্রথমত এইভাবে ছিলে তার খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপরে আপনি যে কোনো হেঁচে বটিয়ে কিংবা এরকম একটি ব্লেড মেশিন দিয়ে আপনি সেটাকে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। আমাদের এই আলু কাটা মেশিনটা আছে, তাই আমরা এটা দিয়ে আলুগুলোকে ছোট ছোট সাইজ করে কি সুন্দর পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি। এগুলো আপনার ডিজাইনেরও করতে পারেন, ডিজাইনের ব্লেড থাকে সেগুলো লাগালে আপনার ডিজাইন হবে, আবার এগুলোকে আপনারা চিরল চিরলও করতে পারেন। তো আমরা দুই রকমের করব, এটা প্লেন আর একটা চিরল চিরল। তো আমাদের প্লেন পাঁপড় এইভাবে কাটা চলছে, দেখতেই পাচ্ছ খুবই হালকা পেপারের মতো পাতলা, আর এগুলো যত পাতলা হয় ততই ভালো লাগে। দু তিনটি বাড়ি মিলে আজকে এই পাঁপড় তৈরি করা হচ্ছে। তো এটা আমাদের সাদা আলু, আর আপনাদের ফার্স্টে দেখালাম লাল আলু। তো লাল আলু দিয়েও তৈরি হচ্ছে, সাদা আলু দিয়েও তৈরি হচ্ছে। তো এগুলো খুবই সুন্দর লাগছে দেখতে এবং খেতেও খুবই সুস্বাদু হয়। আর এই ধারালো ব্লেডেই আজকে হাত কেটে গেছে আমার বোনের। হাত কেটে ফেললা? তিন চারটি লোক সব কেটে গেছে। তার দুটো আঙ্গুল এবং আঙ্গুলের পিছন সাইডে টোটাল তিন জায়গায় কেটে গেছে। তো যাই হোক, খুবই দুঃখজনক ঘটনা একটা ঘটলো। তারপরে আমাদের আলুগুলোকে আবার এখানে সিদ্ধ করা হচ্ছে হালকা হলুদ এবং হালকা লবণ দিয়ে। তো এটা বেশি সিদ্ধ করা যাবে না, অল্প করেই সিদ্ধ করতে হবে, না হলে আবার নরম হয়ে গেলে আবার সব একসঙ্গে হয়ে যাবে। তো যাই হোক, হালকা হালকা করা হচ্ছে। আর এইদিকে মা আবার আলু ছিলছে, এদিকে বাচ্চারা বসে আছে। তো খুবই জমজমাট একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, অনেকেই অনেক আলু নিয়ে আসছে, পাশের বাড়ি থেকেও আলু নিয়ে আসছে পাঁপড় করার জন্য। তো কেউ সাদা আলু দিয়ে করছে, কেউ আবার লাল আলু দিয়ে করছে। তো দুটোই খেতে ভালো লাগে, কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো আলু দিয়েও করতে পারেন। দেখতেই পাচ্ছ বাড়ির বাইরের পরিবেশে বসে কি সুন্দর একটা আনন্দ ফুর্তি করতে করতেই পাঁপড়গুলো তৈরি করা হচ্ছে, তার সঙ্গে বাচ্চারাও আছে খেলাধুলা করছে। আর এইদিকে সিদ্ধ করা হচ্ছে একে একে, আর একে একে তুলে এগুলো সোজাসুজি রোদ্রে দেওয়া হবে। তো হালকা হলুদ দেওয়ায় কঠিন কালারও এসছে, কালারটাও খুবই ভালো লাগছে। তো এটা হচ্ছে চিরল চিরল পাঁপড়। তো আপনারা দু তিন রকমের এইভাবে পাঁপড় তৈরি করতে পারেন। তো এটা একদম গ্রাম্য পদ্ধতিতে পাঁপড়। পাঁপড় তৈরি করা রেসিপিটা কেমন লাগছে অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এদিকে আমাদের সে দুষ্টু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছে, তাদেরও পাঁপড় তৈরি করা হলো অনেকগুলাই, সব দেখাবো। ছাদে মেলে দিয়েছে এরা, এদের সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। আর তার ফাঁকে দেখছি গ্রামে একটি লরি চলে এসছে। আর সিদ্ধ করার পরে পাঁপড়গুলো দেখতে সত্যি একটা কি সুন্দর ভাব আসছে, খুবই ভালো লাগছে। তো নিচের কাজ পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ শাড়িতে করে ছাদে সব ভাপ দেওয়ার পরে রোদ্রে দেওয়া হয়েছে। তো অনেকগুলাই পাঁপড় দেখতে পাচ্ছ, সব একটা একটা করে পিস পিস করে মেলে দেওয়া হয়েছে। এদিকে একটা রয়েছে, সব শাড়িতে করে মেলে দেওয়া হয়েছে, এগুলান চিরল চিরল পাঁপড়। আর এইদিকে আছে ভাবিদের পাঁপড়, এগুলোও অনেকগুলাই পাঁপড়। তো পাঁপড়ে আজকে গোটা ছাদ ভর্তি অনেক রকমেরই পাঁপড়, এছাড়াও আরও দু তিনটা বাড়িতে আছে, মানে এগুলো শুধু আমাদের নিজেরই। পাঁপড়গুলো যত সুন্দর করে শুকাবেন ততই বেশি দিন থাকবে। তো এখানে শুকানোর কোনো ঘাটতি করা যাবে না, সুন্দরভাবে দু তিন দিন শুকালে তবেই আপনার এটা দীর্ঘদিন থাকবে এবং ভালো থাকবে। এগুলোকে রোদ্রে দেওয়ার সময় প্রতিটা পিস আলাদা আলাদা করে সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে, একে অপরের সঙ্গে লেগে থাকলে পরে আর ছাড়ানো যাবে না, তাই রস থাকা অবস্থায় এগুলোকে সবভাবে আলাদা করে নিতে হবে। তো আমাদের ফাইনালি পাঁপড় শুকানো হয়ে গেছে আর পাঁপড় ভেজেও ফেলেছি। তো এখন পাঁপড়গুলো খাবো। হালকা হলুদ দেওয়ার ফলে কপারগুলো দেখতেও ভালো লাগছে এবং লবণ দেওয়াই আছে, আর এগুলো খেতে খুবই সুস্বাদু হবে, কেনা চিপসের থেকে এগুলো খেতে ভালোই লাগে। তো আমাদের এই আলুর পাঁপড় তৈরি করা পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তীতে এইরকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর এই মুখের উঁচু পাপড়গুলো খেতে গিয়ে আজকে বোনের হাতটা কেটে গেল। খুবই কষ্টদায়ক একটি ঘটনা, আর তার হাতে অনেক যন্ত্রণাও করছে, সে আর কিছু করতে পারছে না। তো যাই হোক, ফাইনালি সে রেস্ট করছে, আর এখন রাত্রিবেলায় আমরা পাপড় ভেজেছি এবং ভাত হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও, আর পরবর্তীতে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।